এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সুমনদা, তো আমি না কিছুতেই মানতে পারছি না যে বাড়ির কেউ এই সব কিছুর সাথে জড়িত থাকতে পারে, কিন্তু প্রমাণকে তো উপেক্ষা করা যায় না। তাই আমাদের না অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা খুঁজে বার করতে হবে যে এই গাড়িতে জাতিটা কে রেখেছে। তাহলে আমারও বলতে দ্বিধা হচ্ছে, কিন্তু আগে যা যা ঘটেছে তার ভিত্তিতে বলছি, মানে এসবের মধ্যে আমার মালবিকা জড়িত নেই তো। দিদি ভাই, রাগে অন্ধ হয়ে উনি নিজের দাদার এত বড় ক্ষতি চাইবেন, মানে এত বড় সর্বনাশ চাইছেন? না না, আমি 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 জানি না সৌমেনদা, আমার কিছু মাথায় ঢুকছে না। তবে একটা কথা আমি বলতে পারি যে এই মুহূর্তে বাড়ির প্রত্যেকটা মানুষ সন্দেহের তালিকায় আছে। কিন্তু কাজটা কে করেছে তাহলে সেটা জানবো কি করে বলো দেখি? এই জাতি সৌমেনদা, এই জাতি আমাদের এক এক করে সব প্রশ্নের উত্তরের কাছে পৌঁছে দেবে। তবে তবে কি ডালি? তবে সৌমেনদা, আমি চাই না এই মুহূর্তে ঋষভ এই সব কিছুর মধ্যে জড়াক। দেখো, এই মুহূর্তে যতক্ষণ না রক্তিমবাবু বাড়ি ফিরছেন সুস্থ হয়ে, ততক্ষণ তো ঋষভের হাতে ব্যবসার সব দায়িত্ব। তাই আমি চাই না ও এইসবের মধ্যে জড়াক, ও এইসবের মধ্যে পড়ুক। তাই আপাতত যা করার আমাদের দুজনকেই করতে হবে। যাকে আমি বলছিলাম কি, আমরা একবার রক্তিমবাবুর সাথে দেখা করে তারপর বাড়ি ফিরি। হ্যাঁ চলো, একবার এক মিনিট দাঁড়া। বুঝি ভাই, অনেক ধন্যবাদ, তুমি অনেক সাহায্য করলে। হ্যাঁ, মাথা গরম করে একটু রেগে গেছিলাম, কিছু মনে করো না। এই ডালি, আমি গাড়ির কাছে আছি, তাড়াতাড়ি এসো, সময় নেই, তাড়াতাড়ি এসো। আমি প্রতিজ্ঞা করছি রক্তিমবাবু, যে বা যারা আপনার এই অবস্থা করেছে তারা যদি আপনও হয়, আমি তাদের রেয়াত করব না, তাদের সবাইকে আমি বেছে বেছে শাস্তি দেব। আচ্ছা আচ্ছা বলছি সৌমেনদা, মানে রক্তিমবাবু তো আস্তে আস্তে চিকিৎসায় সাড়া দিচ্ছেন, তাই মানে ওনাকে এবার তাড়াতাড়ি হসপিটাল থেকে ছেড়ে দেবে বলো? হ্যাঁ ছেড়ে দেবে তো, দুদিনের মধ্যে ছেড়ে দেবে, বাড়ি চলে আসবে। বাবা, আমি তো ঋষভকে বারবার বলতাম, একবার ডালিকে আসতে, ঋষের সঙ্গে জিজ্ঞেস করো ঋষভকে, একবার ডালি আসুক, দেখবে রক্তিম সুস্থ হয়ে গেছে। ব্যাস, বুঝলো তোমার কথা? তখন থেকে আমি তোমাকে এখান থেকে চলে যেতে বলছি, তুমি কেন কথা শুনছো না আমার? মা, তুই আমার কথাটা কেন শুনছিস না অমৃতা? অমৃতার গলা না, আমি আমি দেখছি ঠিক করে কতদিন হলো তুই খাওয়া দাওয়া করিস নি অমৃতা, তোর শরীরটা খারাপ করে যাবে, এদিকে আমার কথা শুনে। এখন আমার যে মানসিক অবস্থা তাতে আমার গলা দিয়ে কোনো খাবার নামবে না, তুমি প্লিজ এসব নিয়ে চলে যাও। অমৃতা অমৃতা, আমি তোর কষ্ট দুঃখ ফ্রাস্ট্রেশন আমি সবটা বুঝতে পারছি, আমি তো তোর মা, আমার উপর একটু ভরসা রাখ। আমি বলছি তোর ডালি দাদার কিচ্ছু হবে না। অমৃতা তো কিছু ভুল বলেনি মম, তুমি এটা চেয়েছিলে তাই না? কি হচ্ছে এটা? কি বাইরের লোকের সামনে এইভাবে কিভাবে কথা বলছো তুমি আমার সাথে? আরে সৌমেন, তুমি কিছু বলছো না কেন? বাবা কি বল, বাবাও জানে আমি যা বলছি একদম ঠিক বলছি। আর এই বাড়ির কাজের আন্টিটারও না জানা উচিত তোমার আসল ইন্টেনশনটা, জানো তো? এত বছর তুমি কত প্ল্যানিং করেছো মম, আর আজ আজ তুমি ফাইনালি জিতে গেছো। তুমি খুশি নও মম? আমি কিন্তু তোমার জন্য খুব খুশি, তুমি জিতে গেছো মম, তুমি জিতে গেছো। ঘোষবাবু, চোখ বুলিয়ে কি লাভ? আমি তো এসবের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। বুঝবেনই বা কি করে, খুবই স্বাভাবিক, আপনি তো অফিস বুক হনই না। আর আমার কথা হলো, সেনাপতিকে রাজার পার্ট দিলে কি রাজ্য চলে? চলে না, আপনার দ্বারা সম্ভব না। সৌরভ, দেখো এই অফিসে কে কি কাজ করতে পারে আর কি পারে না সেটা আমি খুব ভালো করে জানি। ঋষভ, জাস্ট কিপ কুল অ্যান্ড কনসেন্ট্রেট, আই এম ড্যাম শিওর তুমি পারবে। তুমি ভুলে যেও না তুমি দেববর্মন পরিবারের ছেলে, বিজনেস তোমার রক্তে আছে। এই ফাইলগুলো আর এই ল্যাপটপের প্রেজেন্টেশন তুমি যদি ওভারনাইট স্টাডি করো, পুরো বিষয়টা তোমার গ্রিপে আসবে। টেনশনে আমার কিচ্ছু নেই, আমরা সবাই আছি। দেখো, তুমি এখন আমাদের নতুন বস, অ্যান্ড ওই চেয়ারটাও তোমার অপেক্ষা করছে। কিন্তু কি পারবো কি পারবো না সেটা জানি না,
তবে এটুকু জানি ফর শিওর যে ভাইদার জায়গাটা আমি কোনোদিনও নিতে চাইব না, আর সেটা আমি পারবো না। সুতরাং যতদিন না ভাইদা ফিরছে, এই চেয়ারটা ফাঁকাই থাকবে ঘোষবাবু। ভাইদা, ভাইদা আমাকে আশীর্বাদ কর, যাতে কিছুটা হলেও মিটিংটা আমি তোর মতো সামলাতে পারি, তোকে প্রাউড ফিল করাতে পারি। হরিত্র, বাড়ির এরকম সিচুয়েশন, তুই এই অবস্থায় ড্রিঙ্ক করেছিস? এতে অবাক হওয়ার কি আছে? এতদিন তো তুমি আমাকে পয়সা দিতে ড্রিঙ্ক করার জন্য, পার্টি করার জন্য। তোমরা জানো আজকে আমি কি দেখেছি? শহরের বিভিন্ন কোণায় মিমির ওয়ান্টেড পোস্টার, কে জানে মিমি কোথায় আছে, কেমন আছে, কি করছে। কিন্তু তাতে তো তোমার কিছু যায় আসে না মম। ইউ আর সেলফিশ মম, বিহেভ ইয়োরসেলফ। বিহেভ ইয়োরসেলফ পরিত্র, তুমি ভুলে যাও না তুমি তোমার মমের সাথে কথা বলছো। আর বাবা, তুমি জানো না মম কি কি করেছে না, যেটা বললে তুমি আর শুনতে না। এইসব কথা একটা কথা বলবি না। সত্যি মালবিকা, মানে আজকে আমার মনে হচ্ছে যে মেনে নিচ্ছি আমি যে বাবা হিসেবে আমি ব্যর্থ, কিন্তু এটাও সত্যি যে মা হিসেবে তুমিও ব্যর্থ। কেন বলো তো? কারণ কখনো তুমি তোমার সন্তানদের মন বুঝতে পারো নি। কে মানুষ করেছে তাহলে অরিত্র আর অমৃতাকে? তুমি তুমি তো সারা জীবন বয়ে মুখ গুজে পড়েছিলে, তুমি কি করেছো তোমার সন্তানদের জন্য বলো? কিচ্ছু করিনি আমি ওদের জন্য, কিচ্ছু করিনি। কিন্তু ওদেরকে খারাপ পথে যাওয়ার জন্য উৎসাহ দিই, তুমি উৎসাহ দিয়েছো, তো রেজাল্ট হাতে নাতে পাচ্ছ। আইও আপ আমকো দিজি জি, আম কি লা দিগি। এই দাঁড়াও দাঁড়াও, কদিন হলো এই বাড়িতে এসেছো বাড়ির কাজের লোক হয়ে? আমি মা হয়ে ওকে খাওয়াতে পারছি না, তুমি খাওয়াতে পারবে? ও পারবে মালবি, পারবে। ওকে প্লেটটা দাও। ম্যাডাম জি, রোন আমার, ইদার আও ইদার আও, মেরে সাথ আও, বাইঠো। হমকো পতা হ্যায় জি, তুম লোগো কে মন মে বহুত দুখ দর্দ কষ্ট হ্যায়, পর ইসসে ডরনা নেই জি, হার মত মাননা। আন্টি, এটা একটা ফ্যামিলি ম্যাটার,